সুপ্রিয় ছাত্রছাত্রী অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমরা মোটামুটি আমরাও ভালো আছি। লাইসেন ইন্টারন্যাশনাল স্কুল থেকে অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি আশা করছি আজকে দ্বিতীয় শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে আলোচনা করব। তো সবাই আমরা ইংরেজি বইটা বের করি। আজকে হচ্ছে আমাদের মূল পড়াটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 33। কত পৃষ্ঠা নাম্বার 33? লুক লিসেন অ্যান্ড সে। লুক অর্থ কি? দেখো। লিসেন অর্থ শোনো, সে অর্থ বলা। তবে কি করব, আমরা দেখব, শুনব এবং মুখে মুখে বলবো। আমরা যেভাবে ক্লাসে পড়েছি সেভাবে করবো, তাই না? তাহলে আমি এখানে কি লিখেছি ফার্স্টে দেখো তো, আমাদের কি বলা আছে? রেড। আমরা কি সবাই কি চিনি? রেড। রেড অর্থ কি? লাল। রেড অর্থ কি? লাল। এটা কি রঙের নাম, তাই না? আমরা সবাই সাত রং চিনি। আমরা সবাই বলি না এটা ব্লু, এটা নীল, সবাই অনেক সময় ভুলি। কিন্তু অনেক আমরা বাংলাটা জানি না, তাই না? আজকে আমরা শিখব রেড অর্থ লাল। রেড অর্থ কি? লাল। রেড কালার কি চিনো তোমরা? এই দেখো রেড। তারপর হচ্ছে অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা। ইয়েলো অর্থ হলুদ। গ্রিন অর্থ সবুজ। ব্লু অর্থ নীল। ইন্ডিগো অর্থ গাঢ় নীল। ভায়োলেট অর্থ বেগুনি, তাই না? আমরা সাতটা রং কি চিনেছি? তাহলে রেড কালার কেমন হয়, লাল কেমন হয়? এই যে লাল। তারপর হচ্ছে কি? অরেঞ্জ। অরেঞ্জ অর্থ কমলা, এই যে কমলা। তারপর হচ্ছে কি? গ্রিন, সরি ইয়েলো। ইয়েলো অর্থ হলুদ। ইয়েলো অর্থ কি? হলুদ। তারপর হচ্ছে গ্রিন। গ্রিন অর্থ সবুজ। গ্রিন অর্থ সবুজ, এই গ্রিন সবুজ কালার। তারপর হচ্ছে ব্লু। ব্লু অর্থ নীল, এই যে নীল। তারপর হচ্ছে ইন্ডিগো। ইন্ডিগো অর্থ গাঢ় নীল। আমরা অনেকেই চিনি যাই কালারটা, কারণ আমরা ব্লু অর্থ নীল জানি, ইন্ডিগো অর্থ গাঢ় নীল। এটা কেন জানি না, কারণ ব্লু হচ্ছে নীল আর এটা হচ্ছে গাঢ়, মানে এটা একটু বেশি কালার ফুল হয়, যার কারণে এটাকে বলা হয় কি? ইন্ডিগো। তো আমরা সবাই কি চিনি? ইন্ডিগো অর্থ গাঢ় নীল, যেটাকে বলে। তারপর হচ্ছে বায়োলেট। বায়োলেট অর্থ বেগুনি। বেগুনি কালার তো আমরা সবাই চিনি, তাই না? তো আমরা সব রঙের কালারটাও যদি চিনতে চাই, তাহলে তোমরা সবাই 33 পৃষ্ঠা বইটা ফলো করবে, দেখবা এই যে এতে লুক লিখতে লাগছে। এখানে তোমাদের রংগুলো এবং দেওয়া আছে, কালারগুলো দেওয়া আছে, তাই না? তোমরা চিনতে পারবা, এখান থেকে পড়বা এবং আমরা এখান থেকে শিখবো। তাহলে আজকে কি শিখলাম? সাত রঙের, সাতটা রঙের নাম, তাই না? আজকে কি শিখলাম? সাতটা রঙের নাম। আচ্ছা আমরা কি আবার পুরি? রেড অর্থ লাল, অরেঞ্জ অর্থ কমলা, ইয়েলো অর্থ হলুদ, গ্রিন অর্থ সবুজ, ব্লু অর্থ নীল, ইন্ডিগো অর্থ গাঢ় নীল, বায়োলেট অর্থ বেগুনি। আশা করি আমি তোমাদের বুঝাতে পেরেছি। আর আজকের মতো তোমাদের হোমওয়ার্ক থাকবে পৃষ্ঠা 33 এর। এটাই তোমরা বাসায় ভালো করে পড়বে এবং ভালো মুখে মুখে বলবে এবং দেখবে। আসসালামু আলাইকুম।